سيد محمد تو كوبي اتر پارا آتاب مندل بھٹا آر دیتیو حافظ محمد نازم الدین پتا عبداللطیف مندل گرام ہاریا کندی بالوا ہاٹ شنا دلا بگو এখন সম্মানিত উপস্থিতি এই এখন আপনাদের মাঝে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাফসীর পেশ করবেন এখানে দাঁড়িয়ে আমাদের বহু আকাঙ্ক্ষিত আমাদের বাংলাদেশের সুনামধন্য এবং আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়িয়েছেন হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ আমির হামজা হাফেজ মুফতি মোহাম্মদ আমির হামজা السلام عليكم ورحمة الله هاي بارشن بارشن প্রজেক্টর ভাইরা মহিলাদের প্রজেক্টরটা বন্ধ হয়ে গেছে একটু ঠিক করে দেন মহিলাদের প্রজেক্টরটা একটু ঠিক করে দেন এখানে বসলে ডিস্টার্ব করবে মানুষ যান এখান থেকে সরে যান যান এখান থেকে যান যান আর পেছনে যান আর পেছনে যান পেছিয়ে যাওয়া লাগবে এখানে থাকা লাগবে না যান আরে ভাই ভাই যা দেখেন না কি সমস্যা যান যান পেছনে যান بسن এই যে এটা সরিয়ে ফেলেন পোড়াটা সরিয়ে ফেলেন যান আলহামদুলিল্লাহ রব্বিল মাশরিকি ওয়াইনি ওয়া রব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون
صدقت يا ربنا عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الكجس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي. وقال تعالى في شان حبيبي وما زادهم الا ايمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد. الحمد لله কে আরম্ভ করেছেন এই কয়জন মানুষকে এরকম সমস্যা করলে হবে আর এরা যে দাঁড়িয়ে আছে কি এখানে কি ভেজা নাকি জায়গা কি ও বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া সদ্দার সাথে স্মরণ করছি জেলার কৃতি সন্তান বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস যেন বানিয়ে দেয় গাবতলী থানার অন্তর্গত খফি মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব আলহাজ মাকসুদুর রহমান বিপ্লব উপস্থিত আছেন আলহাজ মোহাম্মদ আজহার আলী পরামানিক প্রধান অতিথি এ জেলার কৃতি সন্তান সহসভাপতি বগুড়া জেলা বিএনপি এবং সভাপতি গাবতলী থানা বিএনপি জনাব জননেতা মোরশেদ মিল্টন দামাত বারকাতুহ মোল্লা আলিয়া বিশেষ অতিথি জনাব আজাদুল ইসলাম আসাদ আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আলোচনা রাখলেন ওরফানা এলাকা দিকরক তাদের মর্যাদা সম্মান আল্লাহ তাদের ইমান এবং আমলের উপরে ভিত্তি করে যেন বাড়িয়ে দেন বলেন আমিন সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রাণপ্রিয় বগুড়াবাসী আমি এই গাবতলী থানায় প্রবেশ করে ওই লোকটাকে খুঁজছিলাম আগস্টের পাঁচ তারিখের আগে এখানে আসার কারণে যিনি আমাকে এই মাঠের ভেতর দিয়ে তাড়া দিয়েছিল আমি প্রায় এক দেড় দুই কিলোমিটার শুধু দৌড়িয়েছি আমি ওই ওসি সাহেবকে খুঁজছি কি যেন নাম ওর আবুল কালাম উনি যে কোথায় আছে আমি বহু জায়গায় খোঁজ লাগিয়েছি লোকটাকে পাচ্ছি না মানে কোন গর্থে যে লুকিয়েছে আপনার যদি এত ক্ষমতা উনি বলেছিল যদি হামসার সাহস থাকে তাহলে থানা এসে আমার সাথে দেখা করুক ওই সময় আমার পরিবেশ ছিল না এখন আমি অপেন বলছি ওর কানে যদি এটা যায় সে যেন অন্তত আমার সাথে দেখা করে সময় পাল্টিয়ে গেছে নয়টা দফা ছিল ছাত্র আন্দোলনের এর ভেতরে অন্যতম দফা এই যে সংস্কার চাই আমরা কি চাই বলেন বলেন এ দেশে ১৬২৮ জন মানুষ দায়িত্ব পালন করেছিল এই সিআরে এই সিআর না এরকম সিআরে তার ভেতরে আপনার এই যে এখান থেকে এখন মনে হয় কোন জায়গায় যে আছে আবুল কালাম পর্যন্ত আমরা চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস খুব তাড়াতাড়ি যেন এই ১৬২৮টা সিআরে ওই জালেম এবং জালেমদের দোষর একটাও যেন না থাকে সব পাল্টিয়ে ফেলে পাল্টানো শুধু না পাল্টিয়ে তাড়াতাড়ি করে নির্বাচন দিন কারণ যে ষড়যন্ত্র বাইরে চলছে আপনি জানেন কিছুদিন পরে আমেরিকায় নির্বাচন যে লোকটা সামনে আসার চিন্তা ভাবনায় আছে যদিও আমার মনে হচ্ছে পারবে না এই ট্রাম্প ও আবার এই জালেমার বন্ধু যিনি পালিয়েছে তার বন্ধু
সেই হিসাবে উনি তো বিভিন্ন মডেলদের কাছে তদবীর করছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে এটা যে দাহা মিথ্যা কথা শয়তানও বিশ্বাস করে আপনি যদি শয়তানকে এখন ডাক দিয়ে বলেন যে 15 বছর কি উনি নির্বাচিত ছিল শয়তান পর্যন্ত বলবে না কথা বলে না কেন কুকুরকে যদি জিজ্ঞাসা করেন যে দেখো বলো এই যে 15.5 বছর দায়িত্ব ছিল কি নির্বাচিত কুকুর ঘোড়ার মতো হাসবে বলবে এ কি বলে একটা কথা হলো হ্যাঁ নির্বাচনের আগে 154 জন হয়ে যায় দিনের ভোট রাতে হয়ে যায় ও আবার বলে যে আমি নির্বাচিত ও আছে তাবাকুম আল্লাহ বলেন আমি নির্বাচিত করি এই বগুড়াবাসী নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে ওই পদ্ধতির নাম কি নির্বাচন বলেন 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 নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করা হয় আমাদেরকে আজকে এলাকায় যত মানুষ আছে কোরআনে কারিম শোনার জন্য আল্লাহ নিজে নির্বাচিত করেছে বহু মানুষ ছিল সবাইকে আল্লাহ আসতে দেয়নি আমি তো আশ্চর্য হচ্ছি মাত্র ওই কয়েকজন মানুষে আপনি এত এত গ্যাঞ্জাম করেন কেন এটা কোন বিভাগের ভেতরে রাজশাহী ও আর একটু হলেই তো সমস্যা হয়ে যেত এ বিভাগে জেলার পরেই তো যে জেলা শুরু গাইবান্ধা ওটা কোন বিভাগ রংপুরে একটা নাম আছে থাক ওইটা বলার দরকার নেই আপনাদের আচরণে যেন আবার ওই ওইটা চলে না আসে এই মাত্র কয়েক হাজার মানুষে এত গ্যাঞ্জাম করেন বাংলাদেশে সবচাইতে বড় আলোচনা হয় পাবনা দারুল আমান ট্রাস্টে এর চাইতে 20 গুণ মানুষ বেশি হয় কোনো আওয়াজ পাওয়া যায় না প্রায় 1.5 কিলোমিটার শুধু মানুষ বসে থাকে আর আপনার এই কয়জন মানুষ এই আচরণ করেন এটা রেকর্ড হচ্ছে এই দেখেন কত ক্যামেরা আপনি এখানে হাত তুলবেন তাও এটা তামাম দুনিয়ায় ছড়িয়ে যাবে আর যা করছেন এটা বগুড়ার বদনাম হয়ে যাবে না এটা জনাব তারেক জিয়া সাহেবের এলাকা নাকি সম্মানিত ভাইরা খুব সাবধানে এখন কিন্তু চোখের পলক ফেললেও মিডিয়া ছড়িয়ে দিচ্ছে কয়েকদিন আগে আপনাদের এই জেলার কৃতি সন্তান জনাব তারেক জিয়া ভাইয়ের সাথে আমি কথা বলেছিলাম হোয়াটসঅ্যাপে ওনাকে জানিয়েছিলাম যে আপনার জন্মস্থান বগুড়া ওখানে যাচ্ছি দোয়া চেয়েছেন আমিও দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহি সালামতে আমাদের এই দেশে যেন আবার ফিরিয়ে আনেন একটু সাবধানে থাকবেন যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন বসে আছেন বসে থাকেন যদি মনে বলে শুয়ে থাকবেন তো শুয়ে পড়েন কিন্তু কথা বলবেন না আমার রিকোয়েস্ট আপনি হাত পা ধরে বলছি আপনি কথা বলবেন না ভাই কারণ কোরআন যারা শুনতে আসে তাদের কিছু দায়িত্ব আছে আল্লাহ তাআলা বলেন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু যখন কোরআনে কারিম আরম্ভ হবে শুনবা এবং চুপ থাকবা দুইটাই ফরজ কারণ এটা এখন সাধারণ অনুষ্ঠান না এটা একটা ইবাদত এটা কি ইবাদত যেভাবে করা লাগে আপনি ওইভাবে করেন লাল্লাকুম তোরহামুন আশা করা যায় আল্লাহর রহমত এখানে নাজিল হবে ইনশাআল্লাহ এটা তো যারা শ্রোতা দর্শক তাদের গেল আমরা যারা বলতে আসি আমাদেরও কিছু দায়িত্ব আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি আল্লাহ বলেন এই যে একখানা কিতাব এটা আপনাকে আমি দিয়েছি একটাই মাত্র কিতাব পৃথিবীতে পাঠিয়েছি বাকি যা দুনিয়ায় পাঠিয়েছি সব এই কিতাবের ব্যাখ্যা প্রশ্ন আসতে পারে বড় বড় আসমানি কিতাব আছে এখনো 3টা ছোট সহিফা আছে 100টা ওইগুলো হ্যাঁ ওগুলো কিতাব কিন্তু কিতাবের ব্যাখ্যা এটা নাজিল হওয়ার আগে যত কিতাব যত বই বলেন পুস্তক বলেন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেকটা কিতাব এই কিতাবের ব্যাখ্যা করার জন্য এসেছিল সূরা ফাতিহার ভেতরে আল্লাহ যা দিয়েছেন পুরা তাওরাতের ভেতরে আল্লাহ তাই দিয়েছেন পুরা ইনজিলের ভেতরে আল্লাহ যা দিয়েছেন বিসমিল্লার ভেতরে আল্লাহ তাই দিয়ে দিয়েছেন আর সহিফার কথা আমরা জানি 100টা হযরত ইব্রাহিম হযরত শীষ এই সমস্ত নবীদেরকে আল্লাহ সহিফা দিয়েছিলেন এই নবীগুলো যত কিছু দুনিয়ার মানুষকে জানিয়েছে সব আল্লাহ পাক সূরা ইখলাস দিয়ে দিয়েছেন
সুতরাং এই একটাই মাত্র কিতাব হে নবী আপনাকে আমি এটা দিয়েছি শুধু সোমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন এ দেশে তো এটা চলে এই কিতাব আমি কেন দিলাম জানেন হাদা বায়ানুল লিন্নাস আপনি এটা বর্ণনা করবেন মানুষের সামনে কোন মানুষ লিন্নাস লাম শব্দ ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে এখানে 9 নাম্বার অর্থে লেখা আছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য কাদের জন্য এখানে যারা আছেন জীবিত না মরে গেছেন সুতরাং বর্ণনা আজকে আপনার জন্য যদিও 15.5 বছরের নিয়মটা অনেকে তুলে দিয়েছিল কোরআন আপনি পড়বেন বোঝাবেন পড়েন বোঝান মরা মানুষকে জীবিত মানুষদেরকে কোরআন শোনাবে ব্যবস্থা করলে বন্ধ করে দিত এমন কি এমন সিস্টেম তৈরি করে রেখেছিল 14 জায়গায় পারমিশন নেওয়া লাগবে ও সাতাকেও নেবেও না কোরআন শুনতেও যাবে না অলিখিত একটা ঘোষণা ছিল কোরআন যেন মানুষ শুনতে না পারে এই উপলব্ধিটা ছিল আবু জাহেলের 1500 বছর আগেও জেনেছিল যে আমি যে সিয়ারে বসে আছি এটা তো অবৈধ সিয়ার জনগণ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন শুনে আর কোরআন যেটা বলতে চায় ওটা যদি বুঝে ফেলে তাহলে আমার যে সিয়ার আছে এই সিয়ার থাকবে না কথা বলেন না কেন এই 15.5 বছরে যারা ছিল ওরা বল ভালোভাবে বুঝতো যে কোরআন যেটা বলতে চায় ওটা আমাদের সাথে মিলবে না এখানে বিভিন্ন জেলাতে গেলেই বলে হুজুর আমাদের বিরুদ্ধে বলবেন না আরে ভাই আপনার পক্ষে বলার মতো কোনো আয়াত তো কোরআনে নেই আছে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে অনেকে বলছে না ঠিক হয়নি ওদের নিষিদ্ধ করার 1000 কারণ আমি জানি বিশ্বজিৎকে হত্যা মামলায় যে লোকটা আমার সাথে 3 বছর জেলে ছিল আবরার ফাহাদকে হত্যা মামলার 16 জন আমার পাশে ছিল ওরা কেন এ কাজগুলো করেছে কাদের নির্দেশে করেছে সব এখন আফসোস কর ওদেরকে নিষিদ্ধ করার জন্য 1000 কারণ আমি জানি কিন্তু ওদেরকে আপনি জায়েজ ভাবে কাজ করতে দেবেন একটা কারণ বলতে পারবেন না ওরা যে এইভাবে বৈধভাবে দেশে চলবে কোনো কারণ নেই 5 আগস্টের আগের দিন 4 তারিখে আমি দেখেছি একটা ছেলে হেঁটে যাচ্ছে আর হেলমেট মাথায় দিয়ে এরকম একটা বড় ছোরা নিয়ে একেবারে মনে হচ্ছে গরু কোপ মারছে এই দৃশ্য তামাম দুনিয়া দেখেছে ওই ছেলেটা বেঁচে আছে কিনা আমি জানি না এরপরও আপনি কোন বিবেকে বলেন যে ওদেরকে নিষিদ্ধ করা ঠিক হয়নি ২০০৬ সালে আগস্টের অক্টোবরের 28 তারিখে যে দৃশ্য ওরা দেখিয়েছে তামাম পৃথিবী হতভম্ব হয়ে গেছে আমি একবার সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম ড্রাইভারের পেছনে বসে আছি দেখি একটা কুকুর পড়ে আছে রাস্তার মাঝে ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল গাড়ি একটা ঝাঁকি দিয়ে উঠেছে জিজ্ঞাসা করলাম আপনি এমন করলেন কেন এখানে উল্টিয়েছে তো গাড়ি ড্রাইভার আমারে বলছে হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে আমি ডবল করে চাকা চালাবো আমার বিবেক নেই আমি বললাম তো মরা কুকুর ওরে মারলেই কি আর না মারলেই কি ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলেই হুজুর আপনি কেমন হুজুর আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে যদিও নিকৃষ্ট এ পৃথিবীতে জানি আমরা 2টা জীব একেবারে নিকৃষ্ট একটা কুকুর আর একটা শুকুর তারপরও আপনার বিবেক বাধা দিচ্ছে যে মরা জিনিস ডবল করে মারা যায় না অথচ গত বছরে ওই সময় ছিল 7 সাল গত বছরে 6 সালের অক্টোবরের 28 তারিখে তাম বাংলাদেশ থেকে একজনের নির্দেশ মতো লগে বৈঠা নিয়ে সৃষ্টির সেরা মানুষকে পিটিয়ে মারার পরে ড্যান্স দিয়েছে এদেরকে আপনি মানুষ বলেন কোন কায়দায় আমরা চাই শুধু ছাত্রলীগ না এদেশে যারা এই জালেমদের দোষর প্রত্যেককে নিষিদ্ধ করা হোক যারা মানুষের ভেতরে পড়ে না ওদের কিসের রাজনীতি
আরে মানুষ তো রাজনীতি করবেই মানুষের জন্য সে যদি মানুষ পিটিয়েই মেরে ফেলে তো রাজনীতি করার দরকার কি আপনি অন্য নীতি করেন বগুড়া বাসী আমি যেটা বলতে চাই লেন না সাল্লা দিয়েছেন লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের কারণে সুতরাং কোরআন শোনানো লাগবে কোরআন বোঝানো লাগবে জীবিত মানুষকে না মরা মানুষকে আমরা এই সিস্টেম পাল্টাতে চাই মানুষ মারা গেলে দেখা যায় উনি ডাক দিয়েছে দশজন হাফেজ মনে কোরআন শরীফ পড়েন ও মরিয়ে গেছে পড়ি করবেন কি ওর জীবনটা যদি কোরআন কেন্দ্রিক চলে তাহলে মরে গেলে পড়া লাগবে না কোরআন তাকে সুপারিশ করবে আর জীবন যদি চলে উল্টা পাল্টা এই যে দরবেশের মতো 36,000 কোটি টাকা মারিং কাটিং করিস ওর সামনেও মরে গেলে কোরআন পড়লে ওর আজাব আরো বাড়বে যখনই আপনি সুদের আয়াত ঘোষের আয়াত মানুষের টাকা আত্মসাতের আয়াত আসবে হাফেজ সাহেব তো পুড়িয়েই যাবে গজবের ফেরেস্তার ওর লাশের চারিদিকে থাকবে জিজ্ঞাসা করবে বেটা কি পড়ে কোরআন দিয়ে এটা তোর জীবনে ছিল তার মানে ছিল না ফেরেস্তারা বলবে যাক আমাদের মনে ছিল না কথা বলে না কেন পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না ও বলে আমার মনে ছিল না আপনি ফেরেস্তাদেরকে তার স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই লোকটা টাকা এসে আত্মসাত করেছে এরা আপনি পিটান এই জন্য আমরা চাই এদেশে কিয়ামত পর্যন্ত 96% মুসলমানের দেশে কোরআন শরীফ চলবে এটা গোপনে না ওপেনে বলেন কেউ যদি বাধা দিতে আসেন তারপর পরিণতি হবে ওই জালেমের মতো এই জন্য কিতাব একটাই মরণের পরে মানুষকে যে আমরা সবাই জানি যে প্রশ্ন করা হয় তিনটা না চারটা প্রশ্ন করা হবে আপনি আমার সাথে বেশি জানেন না এটা আমার মনে হয় ঠিক হয়নি এটা নামিয়ে দিন ঘেমে যাচ্ছে ফ্যান দিয়েছেন কোথায় ওপরে এদিকে নিয়ে যাক বগুড়ার লোকের ইয়ে আছে বগুড়াবাসী প্রথম প্রশ্ন করা হবে মার রব্বকা অমাদিনকা বিশ্বনবীকে সামনে এনে বলা হবে মান হাজার রজুল এই লোকটা কে ছিল এ তিনটার জবাব যদি কেউ সঠিকভাবে বলতে পারে রব্বি আল্লাহ দীনুন আল ইসলাম হাজা নাবিয়না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এগুলো পেলে কোথায় ও বগুড়াবাসী আপনাকে চতুর্থ নম্বরের প্রশ্নে জবাব দেওয়া লাগবে আমি কোরআনে পেয়েছি কারণ ফেরেশতারা একটা কিতাবই চেনে আপনি যদি পৃথিবীর কোনো বইয়ের নাম বলেন যে মাইকেল জ্যাকসন একটা বই লিখেছি এই বইয়ে পেয়েছি দাঁত মুখ যা আছে আরো খুলে ফেলবে কারণ ফেরেশতারা মাইকেল জ্যাকসন চেনে কথা বলে না কেন চতুর্থ প্রশ্ন যেখান থেকে জবাব দেওয়া লাগে তার নাম কোরআন শরীফ এইটার সাথে যদি আপনার সম্পর্ক না থাকে আপনি জবাব দেবেন কি দিয়ে তাহলে আমার মূল প্রথম পয়েন্ট ছিল কিতাব একটাই মাত্র কিতাব উংসিলা ইলাইকা হে নবী আপনাকে আমি দিলাম কেন দিয়েছি জানেন ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন হুলি তুংজির বিহি এ কোরআন দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে হারজনের ব্যাখ্যা আমি 33টা পেয়েছি হারজন মানে ভয় ভীতি দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ 33টা অর্থ লেখা আছে তাফসিরে আপনার মন থেকে এগুলো সব দূর করে কোরআন প্রচার আরম্ভ করবেন ঘন্টার পরে ঘন্টা কথা বলার দরকার নেই এ পৃথিবীতে বিশ্ব নবীর মতো এত বড় বক্তা এত বড় মুফাসসির মাত্র 27 মিনিট কথা বলেছিলেন এই কথাটা নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ চিন্তা ভাবনা করছে এখনো কোল কিনারা পাচ্ছে না আর আমাদের 2-5 ঘন্টা চলে যায় আমাদের কথাই শেষ হয় না কারণ আমাদের কথার ভেতরে তো কোনো মাল নেই কথা বলেন না কেন নবী এক একটা কথা নিয়ে চিন্তা হচ্ছে গবেষণা চলছে
বেদায় হাজের যে 27 মিনিটের ভাষণ এখনো পর্যন্ত মানুষের কোল কিনারা করতে পারেনি যে কিভাবে নবীজি এত সুন্দর করে সাজালেন এই জানে যখন কথা বলা লাগবে কোরআন দিয়ে তখন নিজের মনে যেন কোনো সংকীর্ণতা ভয় ভীতি কাজ না করে আল্লাহ আমাকে ওই পর্যায়ে উঠে কথা বলার তৌফিক দিন বলেন আমিন এবার আসেন মাসখানের শব্দ হারাজনের ব্যাখ্যা এক নম্বরে হারাজনের ব্যাখ্যায় বেশি যখন আপনি কোরআন দিয়ে কথা বলবেন সামনে যারা বসে আছে এমন মানুষও পাবেন ওরা আন্দাজে না বুঝে মন খারাপ করবে এরকম মানুষ দেশে নেই এগুলো আরো বেশি ছিল এখন একটু কমেছে আন্দাজে না বুঝে আল্লাহর বক্তব্য মন খারাপ করে রাগ করে চলে যায় দ্বিতীয় নম্বরের ব্যাখ্যায় বেশি হে নবী আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি মানুষ ইসলাম মনে করে পালন করে যেগুলো আসলে ইসলাম না বানানো ইসলাম আপনি যখন কোরআনে কারিমের ব্যাখ্যা করবেন বিশ্লেষণ শোনাবেন কোরআন যেহেতু একটা আলো কোরআন কি বলেন বলেন কোরআনের বাইরে যা আছে সব অন্ধকার আর পৃথিবীতে তিনটা প্রাণী আছে দেখবেন ওরা অন্ধকার ভালোবাসে আলোতে থাকতে চায় না একটা পেঁচা বাদুর আর শামসিকা নবগোড়ায় নেই এরা দিনের আলোতে বের হয় না রাতের আধার যখন বেশি হয় অন্ধকার হয় বেশি তখন বের হয় বের হয়ে স্থির থাকে না মানুষের ফসল নষ্ট করে এক কথা বলছেন কেন বিভিন্ন জিনিসে হানা দিয়ে ওগুলো নষ্ট করে ফেলে এই জন্য ওদের নামও দেখেন এরকম ডিজিটাল নাম পেশা বাদুর শামসিকা নাম শুনলেই মনে হচ্ছে সিহারা মনে হয় একেবারে ঐশ্বরিয়া রায় হবে পেশা নাম শুনলেই মনে হচ্ছে না সিহারা কেমন হবে হ্যাঁ কেউ যদি পেশা একবার দেখে ওকে আর একবার দেখতে মন চাবে ওদের কাজ কারবার ওইরকম খালি মানুষের ফসল নষ্ট করবে কলা নষ্ট করবে পানের বরজ নষ্ট করবে দিনের আলো সূর্যের আলো ওদের ভালো লাগে না এই জানে রাতের আধার ওরা বেছে নেয় ক্ষতি করে মানুষের এই পৃথিবীতে কোরআনের আলো ইসলামের আলো হাদিসের আলো যাদের ভালো লাগে না মানুষের তৈরি করা নিয়ম নীতি যেহেতু অন্ধকার শিরিক বেদাত জুলুম কুফর এগুলো সব অন্ধকার এগুলোর পথ তারা বেছে নেয় শিরিকের মাধ্যমে বেদাতের মাধ্যমে মানুষের দুনিয়ার ইমান আমল নষ্ট করে কিয়ামতের ময়দানে পৃথিবীতে যে যে ধরনের অপরাধে অপরাধী ওই অপরাধের জন্য তার সিহারা আকৃতি আল্লাহ ওই রকম করে দেবে ইয়াগরাফুল মুজরিমুনা বিসিমাহুম فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان بولين الله أكبر আল্লাহ বলেন অপরাধী যারা প্রাপিষ্ট ওদেরকে কিয়ামতে ওদের চুলের মুঠি ধরে আর পা ধরে আমি তুলবো যেন অপমান বেশি হয় আমরা ছোট ছোট বাচ্চাদেরকে দেখি যখন দল দেওয়া হয় দল না যার গরিব মানুষ নেই মার বাবা কেউ হাত ধরে দুইজন কেউ পা ধরে দুইজন এভাবে দোল দেয় দোলে দোলে বলে না কেয়ামতে ফেরেশতারা এই পাপিষ্ট মুজরিম যারা যে যেই ধরনের অপরাধে অপরাধী ওর সিহারার ভেতরে আল্লাহ এটা ফুটিয়ে তুলবে ওই সিহারা নিয়ে কেউ হাত ধরবে চুল ধরবে কেউ পা ধরবে এভাবে দোলে দোলে এক দোলে দেবে জাহান্নামের মাঝে এখানে আমার শিক্ষা দেওয়ার বিষয় যারা দিনের আলো সূর্যের আলো না ভালো লাগার কারণে অন্ধকারের পথ বেছে নিয়ে ওদের নাম ওলট পালট হয়ে গেছে আমরা দুনিয়াতে যারা ইসলামের আলো কোরআনের আলো সহ্য হয় না এ সিহারা যত সুন্দর হোক আল্লাহর কসম এ সিহারা থাকবে না দুনিয়াতে যে যে ধরনের কাজ করেছেন ওই সিহারা আপনাকে আল্লাহ ফুটিয়ে তুলবে পৃথিবীতে দেখবেন এই যে শুকুর শুকুরের কাজ কি নিজের মেয়ে ছেলে বউ এগুলো নিয়ে যায় এক জায়গায় বসে বসে আর একজনের সাথে গল্প করে আর ওগুলো সব কচু খেতে ছেড়ে দেয়
যাদের সাথে ছেড়ে দিয়েছে সবই তোর মাহরাম নাকি দুনিয়াতে বহু এই সুকর্মার কা মানুষ দেখতে পাওয়া যায় নিজের বউ সুন্দরী নিজের মেয়ে নিজের পুত্রবধূ এগুলো নিয়ে যায় মার্কেটে বিভিন্ন অনুষ্ঠানে দোকানে নিজে এক জায়গায় বসে বসে গল্প করে আর ওগুলো সব আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছে বেশি বললাম অনেকে এমনও দেখা যায় নিজের স্ত্রী যদি একটু সুন্দর হয় ও দিশায় পায় না করবে কি ও মনে করে মানুষকে দেখাতে পারলেই সওয়াব আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম ওই সময় দেখে কুষ্টিয়ার ওই যে গোল চত্বরে একজন নিয়ে যাচ্ছে মোটর সাইকেলে করে তার বউ সালাম দিলাম কে তোমার ভাবি কি পরিয়েছেনে কি শাড়ি না মশারি ও ঢাকাতে যে ফ্ল্যাট নিয়ে থাকে ওটার ভাড়া হচ্ছে 55,000 টাকা ঢাকাতে যে ফ্ল্যাট নিয়ে থাকে ওটার ভাড়া হচ্ছে 55,000 টাকা আমি একদিন বললাম স্যার আপনার বেতন 32,000 অথচ আপনার ফ্ল্যাট যেটা ভাড়া আছে আপনার বউ ছেলে মেয়ে থাকে ঢাকাতে এটা 55,000 কিভাবে কি হুজুর সব আল্লাহ চালায় কে চালাচ্ছে সব আল্লাহ চালাচ্ছে যারা অবৈধ ইনকামে বাম হাত ব্যবহার করছেন আমি আমার ইমান থেকে কথা বলছি আল্লাহর কসম আপনার এই বাম হাতের ইনকামে যত কোটি কোটি টাকা পয়সা কামাই করবেন অর্থ সম্পদ বানাবেন আপনার এই অবৈধ টাকা আপনার বউ আপনার ছেলে মেয়ে এরা দুই পায়ে দাঁড়িয়ে আছে ভোগ করার জন্যে কিন্তু এগুলোর দ্বারা যে অপরাধ যে গোনা হবে একটা গোনা আপনার ছেলে মেয়ে বউ কেউ নেবে না আল্লাহ এই প্রশ্নপত্রটা আগে আমাদেরকে দিয়ে দিয়েছেন এর পরেও যদি আমরা ফেল করি এক ছাত্রের গল্প শুনেছিলাম এসে বাবার কাছে কাঁদতেছে বাবা বলে কি কাঁদো কেন আব্বা রেজাল্ট দিয়েছে কি তুমি পাস না ফেল কথা বলে না বারবার জিজ্ঞাসা করার পরে যখন কথা বলে না দিয়েছে তুই থাপ্পড় বলবি তো তুই পাস না ফেল এবার মুখ খুলেছে বলছে আব্বা ফেল করলে তো কত ছিলাম 5 নামিয়ে দিয়েছে 3 এখন আমার 5 উঠতে 2 বছর লাগবে আমরা যে পাগলামিগুলো করছি সূরা আলে ইমরানের 185 নাম্বার আয়াতের শেষে আল্লাহ তথ্যটা দিয়েছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর পৃথিবীর বান্দা বান্দিরা দুনিয়ার জীবনটা কিন্তু একটা খেলাধুলা এটা ধোকা তোর স্ত্রী তোর জন্য ধোকা তোর সন্তান আদি মা বাবা এমনকি দুনিয়ার যত মানুষ তোকে ভালোবাসি বলে দাবি করে সবগুলোই ধোকা এগুলো সব কাট হয়ে যাবে চোখ বন্ধ হওয়ার পর ফাইদা নফি খফি সরি ফালা আংসা বাবাই না হোম ভেতরে আল্লাহ জানিয়েছেন চোখ যখনই বন্ধ হয়ে যাবে মানুষের পৃথিবীতে যত রকমের সম্পর্ক আছে আত্মীয়তার হোক রক্তের হোক দলীয় হোক যত রকমের সম্পর্ক সব আমি আল্লাহ কাট করে দেব নসবের বহুবচন আনসাব একটা সম্পর্ক তো থাকবে না এ প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেও যদি কোনো জ্ঞানী মানুষ আমরা ফেল করে বসি তবে আমাদেরকে 5 থেকে 3 না 5 থেকে 1 নামানো দরকার আমি সহ যারা আছি এরকম পাগল আজকে থেকে আর পাগলামি যেন না করি আমার কথা বুঝতেছেন কেয়ামতে যদি কুকুরের স্রোত নিয়ে ওঠা লাগে আমি কি করলাম এ বিশাল সম্পদের পাহাড় তৈরি করে আমি ভোগও করতে পারলাম না দুনিয়াতেই যদি এই অপমান আই যায় সচিব যিনি ধরা পড়েছে রাতে ওনার যে এখন কি হবে উনি জানি আর আল্লাহ জানি আর ইসলামী রাষ্ট্র হলে ওনাকে তো এখন ফাঁসি দেওয়া হইতো যাই কয়জনই ধরা পড়েছে আপনি তাকান এক একজনের শুনলাম 620টার উপরে বাড়ি আছে তার সারা পৃথিবী মিলে ভ্যান চালকের মতো যদি হালাল রোজে উপার্জন করা লাগতো কেয়ামতের আগে এই পৃথিবীতে কেউ 620টা বাড়ি বানাতে পারতো না অথচ 15.5
15 বছর অলরেডি অনেকে বানিয়েছে 350 এমপি এবং নির্বাচন কমিশনের যে 15 জন দায়িত্ব ছিল একজন পটল তুলেছে এখনো 14 জন আছে প্রত্যেকের এখন হিসাব নেওয়া হচ্ছে যে টাকা পেলেন কোথায় বলেন ইসলাম যদি এদেশে থাকতো হিসাব না শুধু ধৈর্য আর প্রমাণ হলেই কে আল্লাহ ফাতে করে দিত এইটা দেখার পরে কিয়ামত পর্যন্ত এই দেশে আর অবৈধ সম্পদের পাহাড় কেউ গড়তো না এটা বন্ধ করা দরকার আর এটার জন্য কোরআনে কারিমের আইন ছাড়া বানানো আইন দিয়ে সম্ভব না যেহেতু এখনো কোরআনে কারিমের আইন এদেশে আসেনি আমরা যারা বিবেকবান আছি কিন্তু বিবেকটা কাজে লাগান কুকুরের মতো শরত নিয়ে কিয়ামতে উঠলে কি হবে আপনার আপনি মনে করেন 2000 বছর হায়াত পেলেন 2000 বছর পরে তো মরবেন নাকি কথা বলেন না কেন আপনার যাতে কত বড় বড় মহারথী কবরে চলে গেছে বিশ্ব নবীকে আজরাইল অফার দিয়েছিল আপনি যদি থাকতে চান যতদিন ইচ্ছা থাকতে পারবেন নবীজি বলেছেন তারপরে কি বলে হ্যাঁ তারপরে মরা লাগবে নবীজি বললেন দেখো মরা যদি লাগবে তখন আর আমার রেখে যাওয়া দরকার নেই আমারে নিয়ে চলো তো অফার দেওয়ার পরেও তিনি গ্রহণ করেননি আর আপনার অফার নেই সর্বোচ্চ এদেশের এখন গড় আয় হচ্ছে 65-67 বছর আপনি এরপরে যদি বেঁচে থাকেন মনে করবেন আপনি বোনাস পেয়েছেন আমাদের হায়াত ধার করে বেঁচে আছেন কথা বলেন না কেন যিনি পালিয়ে গেছে বারবার ওখান থেকে যে মোবাইলে কল রেকর্ড করে এডিটিং করে ফাঁস করছে বলছে আমি আসতেছি লিস্ট করে রাখো তা আপনি আবার কবে আসবেন আপনার যা বয়স এ বয়সে তো এমনি আমাদের হায়াত নিয়ে আপনি বেঁচে আছেন কথা বলেন না কেন 65 থেকে 67 যদি গড় আয়ু হয় তাহলে ওনার বয়স এখন এই কথা বলেন না কেন উনি আমাদের হায়াত নিয়ে বেঁচে আছে তারপরও বলছে আমি আসতেছি আমরা এই মুহূর্ত থেকে শুধু মাহফিল শুনতে আসা না আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে কিয়ামতে যেন আমার আকৃতিটা অন্তত হামজার আকৃতি থাকে কুকুর হয়ে না যায় কিছু মানুষের আকার হবে সাপের মতো তাফসিরে ফিজিলালিল কোরআন মুফাসসির লিখেছেন সূরা রহমানের এই তাফসিরে 10 প্রকার আকৃতির কথা ওখানে আছে সাপের কাজ কি একটা মানুষকে সবল দেয় লোকটা মারা যায় সাপের কোনো লাভ হয় বলেন না কেন এ 15.5 বছর আপনি তাকান অধিকাংশ মানুষের চেহারা সূরত কিয়ামতের সাপের মতো হবে কারণ এরা সকাল থেকে ওঠার পরে বিকাল পর্যন্ত শুধু ধান্দায় থাকতো কার ক্ষতি করব কাকে বিপদে ফেলবো কাকে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেব লোকটার মাঝখানে ক্ষতি হয়ে যেত এর কোনো লাভ হইতো না আর এর লাভ হয়তো একটু পদ পেত কারণ এই দেশে যত নিরীহ মানুষকে আপনি বিপদে ফেলতে পারবেন এই জালেমদের নীতি ছিল তাকে উপরে তুলে দেওয়া কি হয়েছে এখন আপনার এজন্য আহ্বান জানাচ্ছি শুধু দুনিয়া না আর একটা জগৎ যেহেতু সামনে আছে আমাদের আকার আকৃতি যেন সাপের মতো কুকুরের মতো শুকুরের মতো পেশাবাদুর শামসিকার মতো হয়ে না যায় আমাদের আকার আকৃতি যেন কিয়ামতে আল্লাহ মানুষের মতো রাখে বলেন আমিন আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি চালু করা আছে ইসলামের নামে হে নবী যখন কোরআনের তাফসির করবেন ব্যাখ্যা করবেন ওইগুলো টিকবে না কারণ কোরআন মানে আলো আলো আসলে অন্ধকার দূর হবে আলো জ্বালালে অন্ধকার দূর অন্ধকার যখন দূর হয়ে যাবে ওরা চিন্তা করবে একই এতদিন আমি এই জুলুমের ব্যবসা শিরিকের ব্যবসা বেদাতের ব্যবসা করে খাচ্ছিলাম এ দেখি সব উল্টিয়ে গেল ওই মানুষগুলো তখন আপনার উপরে রেগে ফেলবে এমনকি আপনাকে তেড়ি আসবে মারার জন্য এটা সূরা হজের ভেতরে আছে ওই وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنْكَرُ আল্লাহ পাক বলেন যখন আমার আয়াতগুলো তেলাওয়াত করে বিশ্লেষণ করবেন বাজ্যনাথ মানে দলিল আর প্রমাণ দিয়ে দিয়ে বলবেন হে নবী দেখবেন কিছু মানুষ আছে ওরা রাগে ফুলবে এবং আপনার দিকে তেড়ে আসবে
এজনে কোরআনে হারাজনের ব্যাখ্যা এই দুইটা পড়েছি না বুঝে রাগ করা এবং কিছু মানুষের ব্যবসা বাণিজ্য বানানো সেগুলো বন্ধ হয়ে যেতে পারে তখন তারা মন খারাপ করবে রাগ করবে এই ধরনের মানুষ সারা পৃথিবীতে আছে এই বগুড়ায়ও আছে কথা বলে না কেন আমরা কারো দিকে না তাকিয়ে কে খুশি হবে বেজার হবে না আমার আল্লাহর দিকে তাকিয়ে আমরা আরম্ভ করছি সূরা মায়দা 35 নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله العظيم কোন সূরা বললাম জানো মায়দা বলেন না কেন এটা একটা ক্লাস চলছে ছাত্রের মতো 1 2 ছেলেরা যেভাবে জবাব দেয় ওইভাবে জবাব দেবেন কোন সূরা মায়দা মানে দস্তরখানা মায়দা মানে কি খাবারের প্লেট তাম পৃথিবীটাকে আল্লাহ একটা খাবারের প্লেট বানিয়ে দিয়েছেন এজন্য রিজিক নিয়ে খাবার নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই আপনার চিন্তা করা দরকার আপনার জীবন নিয়ে আপনাকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থায় দুনিয়ায় ছড়িয়ে রেখেছেন আপনার রিজিক যেভাবেই হোক আসবে কিন্তু এই রিজিকটা পাওয়ার জন্য কেউ যদি বাম হাতের ইনকাম করে আমার আল্লাহর আরশ পর্যন্ত তার উপরে কেঁপে যায় আজ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অনেক মানুষ ব্যবসায়ী যারা আছেন সিন্ডিকেট করে বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছেন এক কথা বলছেন না কেন আপনার কত টাকা লাগবে এ বিশাল তিমি মাছের টন টন খাবার লাগে প্রতিদিন আল্লাহ তার রাজ্জাক নামের কারণে যদি এই তিমি মাছকে খাওয়াতে পারে নদীর ভেতরে সাগরের ভেতরে মহাসমুদ্রে আপনি মানুষ হামজা কয়েক ছটাক মাত্র খাবার লাগে এ খাবার আল্লাহ তার রাজ্জাক নামের কারণে দিতে পারে না আপনি কোন কারণে বাম হাতের ইনকাম করেন বলেন তো কি কারণে সিন্ডিকেট করছেন এই ব্যবসায়ীরা হাদিস পড়েছি যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য ব্যবসায়ী যারা ওয়াইলুল মুতাফফিফিন আল্লাযীনা ইযাক তালু আলান নাসি ইস্তাউফুন এই পৃথিবীর ময়দানে যারা খাদ্য ভেজাল দেয় ওজনে কম বেশি করে আর সিন্ডিকেট করে করে মানুষকে কষ্ট দেওয়ার জন্য খাবারকে সংকট তৈরি করে এগুলো আল্লাহর ভাষায় জালেম এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে যাবে সবাইকে জানাচ্ছি আজকে থেকে আপনি ফিরে আসবেন এই সিন্ডিকেট যারা করছেন তারা জালেম তারা কি জালেমের বিরুদ্ধে আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব সুতরাং সিন্ডিকেটের মাধ্যমে যারা জালেম হয়ে যাচ্ছেন আর টাকা পয়সা আপনার কিছু আসবে কিন্তু আপনি জালেমের খাতায় নাম লিখান কিয়ামতের দিন আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে তখন আপনার এই সম্পদ আপনার এই ছেলে মেয়ে এই বউ দলের লোক সব দিয়ে উপার পাবেন না সূরা আলে ইমরান এটা আছে কিয়ামতে কাফেরেরা তাম পৃথিবীর সব দেওয়ার জন্য আল্লাহকে বলবে এগুলো সব দিয়ে দিলাম আল্লাহ তুমি আমাকে অন্তত বাঁচাও আল্লাহ পাক বলেন কখনোই না এটা সূরা মারিজের ভেতরেও আছে ইয়াবাদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি আল্লাহ পাক বলেন প্রথমে যখন বিচার করব এই মানুষগুলোর যারা জালেমের তালিকায় নাম আছে এদেরকে ডাক দেওয়া হবে সিন্ডিকেট করলে তার নাম আল্লাহর তালিকায় কি বলেন তো আরো জোরে জোর হলো না আর একবার
এদেরকে ডাকার পরে ওরা বলবে আল্লাহ আমার এই যে মেয়ে আছে আমার বউ আছে আমার স্ত্রী সন্তান আছে আমার টাকা পয়সা আছে আমি কামাই করেছি বৈধ অবৈধ মিলে অমাং ফিল আরদি জামিয়া এমনকি দুনিয়া যা আছে আমার স্থাবর অস্থাবর সব আমি দিয়ে দিলাম এগুলো কি আর কি মনে হচ্ছে আপনার কাছে আল্লাহর কথা কোনো মিথ্যা নেই আল্লাহ বলেন এর পরেও লোকটা কেঁদে কেঁদে শেষে বলবে সোম্মাইজি আমাকে আপনারা মাফ করেন আজকে সচিব যেভাবে হাত জোড় করেছে সেনাবাহিনীর কাছে যে যা আছে সব নিয়ে যান আমারে বাঁচান ওরা ছেড়ে দিচ্ছে সেনাবাহিনী যদি আপনাকে না ছাড়ে অবৈধ ইনকামের কারণে কিয়ামতে মহাশারে আদালতে কোটি কোটি মানুষ থাকবে সবার সামনে আপনার বিচার হবে আল্লাহ পাক বলবেন না কাল্লা কখনোই না ইন্নাহা লাজা তোরে আমি লাজাই দেব লাজা কি না কাল্লা ইন্নাহা লাজা তোরে আমি লাজাই দেব কোরআনে কারিমের সূরা মারেজের আয়াতের ভেতরে আল্লাহ বর্ণনা দিয়েছেন লাজাই দেওয়া হবে তোরে نزعت للشوى تدعو من أدبر وتولى وجمع فأوعى লাজার প্রথম পরিচয় আল্লাহ বলেন এমন একটা জাহান্নামের দরজা দিয়ে তোরে প্রবেশ করাবো ওই ঘরে ঢুকলেই তোর চামড়া আগে আলাদা হয়ে যাবে পৃথিবীতে বহু শাস্তির জায়গা আমি দেখেছি আয়না ঘরে আমারে 10 দিন যে অত্যাচার করেছিল ওরা আমার উপরে আমি নিজে তো সাক্ষী আমি দেখেছি উল্টো করে আমারে চলিয়েছে চোখ বেঁধে পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে মাজায় দড়ি দিয়ে 11 ঘন্টা টাঙিয়েছে খাবার দাবার না পানি চেয়েছিলাম বলে পানি নেই বহু প্রশ্ন আমাকে করেছে যে সমস্ত জিনিস দিয়ে যে নখ তুলে নেয় এই সমস্ত জিনিসগুলো সামনে এনেছিল অত্যাচার জুলুম যতটুকু আমি পেয়েছি কিন্তু আমার শরীর থেকে কোনো চামড়া খসেনি কথা বুঝতেছেন হ্যাঁ কিছু মানুষের নখ তোলা আছে আমি দেখেছি ওই মাটির নিচে যে ঘরের ভেতর আরো অত্যাচার করে ওই মানুষগুলোর কিছু হাড়ও আমাকে দেখিয়েছে যে এইগুলোকে শেষ করে ফেলেছি শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি দেলাওয়ার ভাই এবং মাসুদ ভাইকে যারা কুত্তার মতো পিটিয়েছিল কুকুরকে যেভাবে মানুষ পিটায় লাঠি দিয়ে গোতা দিয়ে লাঠি দিয়ে যেভাবে মারে আমারে বলছিল যে এইভাবে আমরা মেরেছিলাম আল্লাহ এমন সদ নিয়েছে এখন তারা গর্তের ভেতর থেকে বের হওয়ার কায়দা নেই তা আমি এখানে সাওয়ায়ের ব্যাখ্যায় কথা বলছিলাম পৃথিবীতে বহু শাস্তির জায়গা আমি দেখেছি পৃথিবীর বড় বড় হাজত খানার নাম শুনেছি কারাগারের আমেরিকার ওই কারাগার খুব কঠিন ব্রিটেনের কারাগার খুব কঠিন রাশিয়ার কারাগার খুব কঠিন কিন্তু মানুষের চামড়া তুলে ফেলে এমন জায়গা আমি শুনিও নি পাইও নি আল্লাহ বলেন এমন একটা ঘর বানিয়েছি ওখানে ঢুকলে আগে চামড়া খসে যাবে এই লাসা কাদেরকে ডাকবে জানো দুইটা গঞ্জাদের ভেতরে আছে ওদেরকে লাসাই ডাক দেবে আসো বাপিস আসো বলে না এটা আসো ভাতিজা আমার দিকে আসো কাদের যারা সত্যকে সত্য জানার পরে মুখ ফিরিয়ে থাকতো এ বাংলাদেশে এই রোগ বেশি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় এরপরও ঘাড় ঘুরিয়ে চলে যায় আপনার কি করা লাগবে ফেরেস্তা এসে আপনাকে পিটাবে তাহলে তো সব হয়েই গেল নবীজিকে আল্লাহ জানিয়েছেন হে নবী আপনি দাওয়াতি কাজগুলো করেন ওরা যে মানতে চায় না ওরা কি চায় ওরা কি চায় যে মেঘ থেকে কেউ এসে আপনার নবুয়তের সাক্ষী দিক এরকম যদি কেউ দেয় তাহলে আমার দুনিয়ায় পাঠানোর দরকার কি এটা তো পরীক্ষার জায়গা আমাকে না দেখে ওরা ফিরে আসে কিনা আমি এইটা দেখতে চাই সুতরাং সত্যকে সত্য জানার পরেও যারা মুখ ফিরিয়ে চলে যান ঘাড় ঘুরিয়ে চলে যান আপনার স্থান হবে ওই লাজায় গেলে আপনার চামড়া আগে খসে যাবে দুই নম্বরে যারা মাল সম্পদ জমা করে আর বারবার হিসাব করে কত হচ্ছে
এখানে 15 বছরে বহু মানুষ এই করেছিল শুধু জমা করতো আর হিসাব করতো কি রকম হয়েছে একটাও এখন ভোগ করার কোনো कायदा আছে এখন যা দাবি করবে এইটা আমারও দাবি করলো মার খাবে আমার ভাইরা আমি যে কথাটা তুলেছিলাম সারা মায়েদা আল্লাহ রাব্বুল আলামিন জানাতে দিয়েছেন বান্দা মাত্র কয়েক ছটা খাবার লাগে তোমার জন্য এতটুকু খাবারের জন্য তুমি ডান বাম হাত কিছু মানো না সব হালাল করে নাও বাবা শাহজালাল সব হালাল অথচ তমাম দুনিয়াটা আমি দস্তরখানা খাবারের প্লেট বানিয়েছি আজ যারা সিঙ্গেল সিন্ডিকেট করে করে মালের দাম বাড়িয়ে দিচ্ছেন কিয়ামতে আপনাকে আল্লাহ নিজে লাজাই ঢুকিয়ে দেবে বলেন নাউজুবিল্লাহ এটা শত যদি বগুড়ার জন্য হতো এই আয়াতগুলো আমি পড়তাম না সারা বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গায় এটা বিভিন্ন ভাষায় যাবে সবাইকে উদ্দেশ্য করে বলছি আমরা যেন পাগলামি না করি কার জন্য করছেন যার জন্য করছেন ওইটাই আপনার দুশমন হয়ে দাঁড়াবে আল্লাহ পাক এই সূরাতে যতগুলো আয়াত দিয়েছেন মাত্র একটা আয়াত আমি পড়লাম 120টার উপরে আয়াত আছে একটা মাত্র আয়াতে দেখেন কত কত কথা আল্লাহ লুকিয়ে রেখেছেন এজন্য তাফসীর করতে গেলে যদি এক শব্দ নিয়ে কেউ চিন্তা ভাবনা করে তার জীবন শেষ হয়ে যাবে কোরআনের ওই শব্দের কথা শেষ হবে না আল্লাহ এখানে প্রথমে ডাক দিয়েছেন ইমানদারকে কোনো বেঈমানকে ডাকেননি আমরা যেহেতু ইমানদার আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন ইত্তাকুল্লাহ আমাকে ভয় করো ভয় করা মানে কি এই যে দোবাই থাকে এই ভাইয়ের মতো বিশাল জোব্বা গায়ে দিয়ে পাংড়ি একটা মাথায় দিয়ে হাতে তসবিহ নিয়ে শুধুমাত্র সুবহানাল্লাহ এইটা না ভয়ের ব্যাখ্যা পেয়েছি আমি নয়টা দুনিয়াতে সত্যি যদি কেউ আল্লাহকে ভয় করতে পারে ভয় মানে খৌফ মানেও ভয় তাকওয়া মানেও ভয় ইনজার মানেও ভয় কিন্তু ওই সমস্ত শব্দ না দিয়ে আল্লাহ তাকওয়া দিলেন কেন খৌফ মানে সাপ দেখে ভয় করা ইনজার মানে পুলিশ দেখে ভয় করা কিন্তু তাকওয়া মানে আল্লাহর এমন ভয় আল্লাহকে না দেখে ভয় করা শুধু না তার নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়া তাহলে আজকে থেকে আমরা এই ভয় অর্জন করব আল্লাহর যত নিষিদ্ধ কাজ আছে শুধু ছেড়ে দেব না ওটা ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসব কথা বলে না কেন তাহলে এই মাহফিল সাকসেস হবে আমার জীবনে আমি কিছু পেতে পারি এখন থেকে যদি আমল শুরু না হয় সকাল থেকে আপনারা মনে থাকবে না আজকে থেকে এখন থেকে আরম্ভ করা লাগবে যাদের কাছে আল্লাহর নিষিদ্ধ সেই জিনিস আছে এই মুহূর্তে এটা বাদ দেওয়া লাগবে শুধু না ঘৃণা করে কি করে বলেন বলেন এই যে মোবাইল এই মোবাইলে অনেক মানুষের এমন কিছু আছে যেটা নিজে দেখলে আনন্দ পায় ভালো লাগে মজা লাগে আর অন্য কেউ দেখলে লজ্জা পায় এক কথা বলছেন না কেন এইটাই নিষিদ্ধ সেটা যদি আপনার বান্ধবের নাম্বার থাকে ওইটাও নিষিদ্ধ যারা পরকীয়া প্রেমের নাম্বার রেখেছেন ওইটাও নিষিদ্ধ নিষিদ্ধ যে জিনিস এটার সংজ্ঞা হচ্ছে যে যা নিজে দেখলে ভালো লাগে অন্য দেখলে লজ্জা পায় এক কথা বলছেন না কেন এরকম যাদের আছে এই মুহূর্তে এটা ডিলেট করা লাগবে তাও ঘৃণা করে কারা কারা ডিলেট করবেন হাত তোলেন তো কি আছে দেখি মোবাইল দেখি মোবাইল দেন মোবাইল নেই মানে ক্যামেরা না যারা হাত তুললেন সত্যি আপনার মোবাইলে কি আছে এমন বলেন তো যেটা নিজে দেখলে আনন্দ পান অন্য দেখলে আপনার আপনার লজ্জা লাগে বলেন যা আছে এখন বসে বসে চুরি করে ডিলিট করে দিন যাদের বিভিন্ন বান্ধবীর নাম্বার আছে পরকীয়া প্রেম করেন এই নাম্বারও এখন ডিলিট করে দেন ব্লক করে দেন জীবন হোক যেন আর কল দিতে না পারে দেখ করেন মুরব্বী মানুষ হাত তোলে নাউজুবিল্লাহ যুবক মানুষ দু একটা লাইন মাইন করলে মানা যায় মুরব্বী মানুষ কি লাইন করো না আমি একটা উদাহরণ দিলাম মাত্র তাকওয়া মানেও ভয় খৌফ মানেও ভয় খৌফ আল্লাহ দেয়নি দিয়েছেন তাকওয়া তার মানে আল্লাহর নিষিদ্ধ কাজ আজকে থেকে যেইটা যেখানে বাঁধবে ওটা শুধু ছেড়ে দেবেন না ঘৃণা করে ছেড়ে দেবেন এই তাকওয়া যদি কেউ অবলম্বন করে কোরআনে কারিম জানিয়েছে দুনিয়া আখেরাত মিলিয়ে আল্লাহ তাকে 27টা উপকার করবে
সুবহানাল্লাহ বলতে পারেন না দুনিয়ার এক নাম্বার উপকার যদি বিপদে পড়ে দুনিয়ায় এই তাকওয়ার কারণে নিষিদ্ধ জিনিস যে দোয়া আল্লাহর কাছে সেলেন্ডার করে ছেড়ে দিয়েছে ঘৃণা করে দুনিয়ার বিপদে পড়লে আল্লাহ পাক নিজে তাকে সাহায্য করবেন মানে এমন জায়গায় তাকে পৌঁছাবেন তার কল্পনাও ছিল না যে ওই জায়গায় যাওয়া যায় আয়াতের তাফসিরে একটা ঘটনা আমি পড়েছি তা বাড়ির ভেতরে আছে শেষ করে দেব নাকি এক ঘন্টা হয়ে গেছে আমার মনে হয় এক ঘন্টা কথা বলার নিয়ম একটা ক্লাস চলছে না ক্লাস তো 45 মিনিট হয় এতক্ষণ বসে থাকবেন আপনারা سبحان الله والحمد لله একটু পানি নেই পানি দেখি একটু পানি দিলে ভালো হয় سبحان الله والحمد لله لا إله إلا الله ঠিক আছে জিনিসপত্র তো ভালোই লাগিয়েছেন না ঠিক আছে রুচি আছে এদের سبحان الله والحمد لله لا إله আমি জিকির করতে বললাম আপনারা কি করেন মহিলা প্যান্ডেলে যদি বলতাম যে জিকির করেন তো আমার মনে হয় যাতে দুই তিন গুণ আওয়াজ বেশি দিত আপনারা কি পুরুষ মানুষ আছেন তো দেখেন তো আগে দেখেন জবান খুলে পড়েন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله بغدا باشي আল্লাহ রাব্বুল আলামিন পরের শব্দে আমাদেরকে জানিয়েছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে আরে ভাই এর ভেতরে নিয়ে আসার সময় এখন কি আশ্চর্য ঠিক আছে যান কি আশ্চর্য শেষ হলে নিয়ে আসেন কেবল বাদাল মাদাল দিয়ে শুরু করলাম এক বেদের মেয়ে এসে একবারে বাদাল ভেঙে দিয়েছে আমি শেষ করে দিই নাকি বগুড়াবাসী ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এই শব্দের ব্যাখ্যায় আমরা বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশে একটু ঝামেলা আছে আমরা অনেকেই শুনি অনেকেই মনে করি ওয়াসিলা মানে কোনো পীর সাহেবকে ধরার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে না কোরআনে কারিমের তাফসিরের ভেতরে ওয়াসিলা শব্দের আমি দুইটা অর্থ পেয়েছি এক নম্বরে ওয়াসিলা মানে নেক কাজ দুই নম্বরে ওয়াসিলা মানে নবীর সম্মান আপনি আল্লাহর কাছে পর্যন্ত যদি পৌঁছাতে চান জীবনের নেক কাজ দিয়ে যাওয়া লাগবে অথবা নবীর সম্মান মোহাম্মদ রসুলুল্লাহর সম্মানকে দুনিয়ায় দেখিয়ে তারপরে যাওয়া লাগবে তার সম্মান আজ ভলন্টিত হচ্ছে তার আদর্শ আজ আমাদের কাছে নেই এই আদর্শ গ্রহণ করে তাকে সম্মান দেওয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে একটা পজিশন তৈরি করতে পারবেন তাছাড়া আমার অমুক বাবা ছাড়া আল্লাহর কাছে যাওয়া যাবে না এটা বানানো কথা ওদের দরবারের কথা ওইটা অবতাগো ইলাইহিল ওয়াসিলা আমি আল্লাহর কাছে তোমার পজিশন আছে কিনা কোনো সিয়ার আছে কিনা তোমার মান মর্যাদা আছে কিনা একটু খেয়াল করো বগুড়া জেলার দ্বারা দায়িত্বে আছে ওনারা বিএনপিতে আছে তার এক সিয়ার সাহেবের কাছে ওনাদের একটা পজিশন আছে এই জন্য সিয়ারটা ওনাদের দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনার কোনো পজিশন তৈরি করতে হয় অবশ্যই জীবনে আপনার নেক কাজ মাস্ট বি লাগবে এবং নবীর সম্মান রক্ষা করার জন্য তার আদর্শ গ্রহণ করা লাগবে
এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে আপনার একটা দাম তৈরি হবে একটা সিয়ার তৈরি হবে যেখানে কথা বললে আল্লাহ রাখবেন আল্লাহ এরপরে বলেন এই পজিশন তৈরি করার জন্য যত রকমের রাস্তা আমি তৈরি করে রেখেছি তার উত্তম রাস্তা হচ্ছে ওয়াজাহিদু ফি সাবিলি আমি আল্লাহর রাস্তায় এই দুনিয়াতে জিহাদ করা এই শব্দটা শুনলে অনেকের রাগ হয় অতএব জিহাদ আর এই যে জঙ্গি জঙ্গি করে যারা চালাচ্ছেন এই জিনিস এক না অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে এর নাম জিহাদ এইটা যে আগস্টের 5 তারিখ পর্যন্ত হয়েছিল এই জন্য দেশটা স্বাধীন হয়েছে এটা যদি জারি থাকে তাহলে অন্যায় করে দেশে কেউ টিকে থাকতে পারবে না সে যেই হোক এজন্য আল্লাহর কাছে যেতে হলে এই জিহাদ অব্যাহত রাখা লাগবে যে যেখানে আছেন ওই জায়গা থেকে আপনার প্রতিবাদ হবে সে যেতে যতটুকুই হোক লাআল্লাকুম তুফলিহুন আশা করা যায় আমাদের আল্লাহ যেখানে পৌঁছানো কথা ওই জায়গায় পৌঁছিয়ে দিবেন সফলতার যে স্বর্ণ শিখর আমাদের জন্য আল্লাহর মানানো একটা বাড়ি আছে জান্নাত ওই জায়গা আমাদের বাবার বাড়ি কার বাড়ি হযরত আদম আলাইহিস সালাম আমাদের বাবা না ওনার বাড়ি ওইটা ওনাকে ওখান থেকে আল্লাহ নামিয়ে দিয়েছেন পৃথিবীতে পাঠানোর পরে উনি জানিয়েছেন ফামাং তাবিয়া হুদায়া আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে সর্বশেষ হেদায়েতের নামই কোরআন ফামাং তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যদি এটা অনুসরণ করে আবার থাকতে পারো দুনিয়ায় যেখান থেকে নামিয়ে দিলাম এই বাবার বাড়ি বানানো জান্নাত আবার ওখানে তোমাদেরকে ফিরিয়ে নেব আমরা ওই জায়গায় যেতে চাই না চাই না আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি ওয়াল আজিসু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ হযরতে আনাস থেকে বর্ণিত বিশ্বনবী জানিয়েছেন ওই লোকটা আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমান যে লোকটা আখেরাতের জন্য পুঁজি তৈরি করে আর আল্লাহর উপরে ভরসা করে ওই লোকটা বড় নির্বোধ পাগল যে আখেরাতের কোনো কাজ কারবার তার নেই আন্দাজে ভরসা করে আছে কালেমা যখন পড়েছি জান্নাত একদিন যাবই এই লোকটা পাগল এবং নির্বোধ এই জন্য আমরা এরকম পাগলামি যেন না করি আসল হার জিতের খোলা হবে আমার চোখ বন্ধ হওয়ার পরে ফামাং সুহসিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ বলেন মানুষের ভেতরে জীবন সফল হয়েছে তার যে আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেয় আর জান্নাতের কাজের দিকে পা বাড়ায় এই লোকটার জীবন সফল আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাত এই ঘোষণা দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের যত কাজ আছে আস্তে আস্তে ছেড়ে দিয়ে জান্নাতের কাজগুলোর দিকে ধাবিত হওয়ার তৌফিক দিন আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন বগুড়া গাবদলের এই ময়দানে তোমার যে বান্দা বান্দিগুলো কোরআনে কারিমের আয়োজন সাজিয়েছে দূর দূরান্ত থেকে আমরা যারা এসেছি জীবনের অপরাধগুলো তুমি পাল্টিয়ে নেকি বানিয়ে দাও হযরতে আদম আলাইহিস সালামকে তুমি যেমন মাফ করে দিয়েছো আমাদেরকেও আদমের সন্তান হিসাবে ক্ষমা করে দাও মা বাপ যারা আমরা হারিয়ে ফেলেছি আমাদের মা বাপকে মাফ করে দাও আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতে বর্ণিত যে বিধানগুলো আমরা জেনেছি তাকওয়া ওয়াসিলা এবং জিহাদ এর মর্ম বাণীগুলো উপলব্ধি করার মাধ্যমে প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তাওফিক দাও মা বোনেরা যারা এসেছেন এদেরকে আয়েশার মতো খাদিজার মতো বানিয়ে দাও এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ মানুষগুলোকে তুমি কবরে জান্নাত দিয়ে দাও আল্লাহ তাআলা বগুড়া জেলার গাবদলির এই জায়গাতে তোমার বান্দা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি কবরে আছে লোকটা তার জীবনের ভালো কাজগুলো মঞ্জুর করো অন্যায় কাজগুলো ক্ষমা করে দাও তার ছোট ছেলেটাও তুমি ডাক দিয়ে নিয়েছো আল্লাহ ভাই আরাফাত ভাইকেও তুমি মাফ করে দাও যত মানুষ আমরা তোমার গোলামি করছি টোটাফাটা আমাদের মেহনতগুলোকে তুমি মঞ্জুর করো জীবনের ভুল ত্রুটিগুলো আল্লাহ তুমি মেহরবানি করে কোরআনের ইজ্জতে ক্ষমা করে দাও এ দেশটা তুমি কোরআনের বিধান চালু করে দাও চর্ম চোখে যেন দেখতে পারি তোমার আইন দিয়ে বাংলাদেশ চলছে
بارك الله لنا ولكم في القرآن العظيم এমা ফিলের সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি যারা এসেছে হযরত ওমরের মত তাদেরকে বানিয়ে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালাম আলাইকুম بسم الله الرحمن الرحيم খুবই উত্তরপাড়া বাইতুল মামর জামে মসজিদের উন্নয়নকল্পে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল ও মহিলা সমাবেশ স্থান খুবই উত্তরপাড়া বাইতুল মামর জামে মসজিদ ছাত্রাঙ্গন মাঠ প্রাঙ্গণ সোনারায় গাবতলী বগুড়া